সুপ্রিয় দর্শক, প্রজাপতি টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রজাপতি টেলিভিশনের সাথে থাকবেন। দর্শক, আমি আসছি মান্ডা কফি খেতে আপনাদেরকে দেখাবার জন্য। তাই ভাই, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ জিলানি। জিলানি, তা আসলে এই কফি সম্বন্ধে, মানে উন্নয়ন সম্বন্ধে দেশের এইভাবে কিছু বলবেন ভাই? কথা হচ্ছে কি, আমাদের কৃষিকাজ ছিল আমাদের পেশা, আমরা কৃষিকাজ করি। মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে 1 ইঞ্চি জায়গা বাংলাদেশে খালি রাখা যাবে না, তার নির্দেশে আমরা এই কৃষিকাজ করতেছি। মান্ডা মুগদার বিশিষ্ট শিল্পপতি এই জায়গার মালিকের থেকে আমরা বছরে পত্তন নিয়ে আমরা ক্ষেত করতেছি। বছরের পত্তন নেন, এটা আসলে ভালো জিনিস, বছরে পত্তন নিতেছেন। তো আসলে কফি খেতে আপনাদের কেমন আয়, কীভাবে হয়, মানে কীভাবে খরচ এবং আয় ব্যয় সম্বন্ধে কিছু বলবেন? তো হচ্ছে ভাই, এরকম বাংলাদেশের অর্থনীতি একটু দুর্বল, সেই কারণে আগে একটা কফি বিক্রি করতাম 50 টাকা, এখন 30 টাকা, 25 টাকা, 40 টাকা, এর বেশি বাঁচা যায় না। এখন একটা কফি লাগি বর্তমানে 22 থেকে 30 টাকা পড়ে। একটা কফি মানে চারা থেকে আপনার কফি আসা পর্যন্ত কত খরচ হয়? 30 টাকার মতো পড়ে। 30 টাকার মতো খরচ, বিক্রি কত? বিক্রি 30-40। 30-40-35 এইভাবে। তো যাই হোক, এখন শ্রম কেমন কফি খেতে ভাই? অত্যন্ত শ্রম, কারণ একটা বিসি বোনা 1 মাস থাকে, এই পানি দিতে দাড়ি লাগে, কাগজ লাগে, বাঁশ লাগে, তারপর আপনার এই মানুষ লাগে, দৈনিক একদিন পর পর পানি দিতে হয়, আবার বিসি জ্বালানোর পর আবার খেতে বুনলে সাই পাশ লাগে, ঠিক কলসি দিয়ে পানি দিতে হয়, আর যখন একটু বড় হয় তখন মিশিংয়ে পানি দিতে হয়। অনেক খরচ ভাই, অনেক পরিশ্রম। সার ঔষধের খরচ কেমন? সার ঔষধ দেয়া, সার তো এখন ইমন দাম বাড়ছে, 30 টাকা কেজি সার, কালা সার 40 টাকা কেজি, আমরা সার দিয়ে গিয়ে পড়তে হয় না, ডিজেল দিয়ে গিয়ে পড়তে হয় না। মাননীয় প্রধানমন্ত্রী যদি এই ক্ষেত্রে আমরা একটু সহযোগিতা করতে আমরা অত্যন্ত খুশি হইতাম। বা আমরা আমি যতটা জানি বা শুনছি যে মান্ডার শাকসবজি এবং কপি, ঠিক আছে, এগুলো খুব সুস্বাদু, আসলে এইটার কারণটা কি একটু বলবেন কি? কারণটা হলো কি, অ্যাকচুয়ালি এটার মধ্যে সার গোপর দেওয়া পরে কম মাটি, লাল মাটি, আরেক হইলো গিয়া এই তাজা জিনিসটা নগদে কেটে নগদে বাজারে বিক্রি করি, সময় লাগে না, তো নগদ কাটি আধা ঘন্টার ভিতরে বাজারে চলে যায়। মানে খেতে এসে কপিটা কাটার সাথে সাথে আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে বাজারে চলে যায়, যার কারণে একদম টাটকা তরকারি বাজারে বাজারজাত হয়, তো বিষমুক্ত। আর বিষমুক্ত নাকি? বিষমুক্ত, আমরা বিষ অনেক কম ইয়া খরচ করি, প্রথম সারার মধ্যে দেই, আর পর আর দেই না। তো আসলে আপনার পরিচয় একটু বলবেন কি, যেহেতু আপনার পরিচয়টা তো প্রথম নেওয়া হয় নাই, তো আপনার নামটা? হ্যাঁ, মোহাম্মদ জিলানি, আমার বাড়ি বিবারিয়া বাঞ্চারামপুর, আমি ঢাকা আসছি, অনেক অসুবিধায় পড়ে, আমি অর্থনীতিতে দুর্বল, আমার বাড়িতে কিছু নাই, আমি ঢাকায় খেত বন্ধক নিয়ে কাজ করিয়া বুঝিয়ে নিয়ে ফুলাফেন নিয়ে আমি চলতে আসি, খাইতেছি, মোটামুটি আলোর মতে খুব ভালো আছি, দোয়া করবেন আপনারা আমার জন্য। যাই হোক, এখন আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? বা মাননীয় প্রধানমন্ত্রী সম্বন্ধে একটু আগে একটা কথা বললেন যে 1 ইঞ্চি জায়গাও ফাঁকা থাকবে না, ঠিক আছে, তো সার ঔষধ বিষয়ে যেটা কথা বললেন, এ বিষয়ে আপনার কোনো বক্তব্য থাকলে আপনি বলেন। আমার কথা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এই কাজ করতেছি, মাননীয় প্রধানমন্ত্রী চায় যে দেশের উন্নতি হোক, আমরাও চাই, কারণ আমাদের মানুষ অনেক বেশি দেশে, আমরা দেশ হলো ছোটো, মানুষ হলো বেশি, সেই জন্য আমরা দেশের অর্থনীতি একটু দুর্বল হতে যাচ্ছে। আমরা এখন এই কৃষিকাজ করে চাইতেছি যে মাননীয় প্রধানমন্ত্রী যে আমরা নিয়ে ভালোভাবে চলতে পারে, অর্থনীতি যে কোনো গার্জেন আবার আসেন, সবাই মিলে আমরা কৃষিকাজ করি, জমিন আমরা ফাঁকা লাগবো না, আমরা জমিন সব পরিপূর্ণভাবে ফসল করে আমরা ভরে দেব। মানে দেশের স্বার্থে আর কি, দেশের স্বার্থে, যাতে দেশে আপনারা অভাব মুক্তর জন্য আপনারা মাঠে পরিশ্রম করছেন, তাই তো? জি জি জি। তো এক্ষেত্রে মুরব্বী কিছু বলবেন কি, যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে বলতে পারেন। আচ্ছা মুরব্বী, পরিচয় একটু বলেন, নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ ইয়াসিন, আমার গ্রামের বাড়ি শরীয়তপুর, আমি মানিকনগরের বর্তমানে স্থায়ী বাসিন্দা, সরকারি চাকরি করতাম, পেনশনে আসার পরে অবসর জীবন যাপন না করে প্রধানমন্ত্রীর আহ্বানে 1 ইঞ্চি জায়গা পতিত থাকা যাবে না, এই কথায় উদ্বুদ্ধ হইয়া আমি এই কৃষিকাজে
আসলাম এবং আমি আমি চাই এখানে যারা চাষ করে, যেমন এই যে মোহাম্মদ জিলানি বলল যে অ্যাকচুয়ালি যখন চারাটা তৈরি হয়, চারা তৈরির সময় কিছু পোকা আক্রমণ করে, পোকার ওষুধ দিতে হয়। এই প্লান্টে এইখানে যে ইয়া হয় মানে জায়গাটায় এরিয়াটায় আর কি বলতে প্লান্ট বলতে এরিয়াটা, এই এরিয়ায় যেই হয় মান্ডা, এরপরে কাজলার কিয়দংশ এবং মানিকনগরের কিয়দংশ নিয়ে হইল এই বিরাট এরিয়াটা, যাত্রাবাড়ির একটা অংশ আছে এটার সাথে, এখানে যে ফসলগুলি হয় এগুলি বিষমুক্ত ফসল এবং আমরা চাই সবাই বিষমুক্ত জৈব সার দিয়ে ফসলটা করুক এবং মানুষকে স্বাস্থ্যসম্মত সবজি উপহার দেব। এটা আমি এটি আমার প্রত্যাশা এবং কাম্য। তো যাই হোক, তাহলে আপনারা উভয়ই আর কি এখানে কৃষিকাজ করতেছেন আর কি, এই তো? হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে। আর আপনি এক মিনিট, আমরা যেই কৃষক, কৃষিকাজ করি যখন কৃষক, তাই এই আমরা যারা কৃষক এখানে কিন্তু আমরা সরকারি কোনো কোনো অনুদান আমাদের জন্য নাই, যেহেতু এইটা ক্ষুদ্র পরিসরে গ্রামে সার দেয়, কখনো কখনো বীজ দেয়, অনেক কিছুই গভর্নমেন্ট করে, কিন্তু ঢাকার যারা এই যে মান্ডা মানিকনগর এই সায়দাবাদের কিয়দংশ নিয়ে যে এরিয়াটা, এখানে সরকারি অনুদান বলতে কিছুই পাওয়া যায় না। এক কেজি কালো সারের দাম 40 টাকা, 30 টাকা সাদা সার, ঔষধ এই যে যখন তৈরি করতে হয় প্রথম ঔষধ দিতে হয়, চারাটা যখন তৈরি করতে হয় তখন ঔষধ দিতে হয়, চাই ঔষধের পরে আর আমরা ঔষধ দিই না, কি জন্য এরপরে ঔষধ দিতে গেলে এইটা খাদ্যের ভিতরে প্রবাহিত হয়, খাদ্যে যে কোনো প্রবাহিত না হয় এই জন্য আমরা পরে আর কোনো ঔষধ দিই না। এখানে সারটা হইলো জৈব সার এবং প্রথম আমরা ড্যাব সার আর ইয়া ওই লাল সার যেটা, এটা দিয়ে প্রথম মাটিটাকে আমরা তৈরি করি, এরপরে ছাই আর জৈব সার এখানে লাগে, বেশ সার লাগে এখানে। তাহলে সর্বোপরি কথা হলো যে আপনারা বলতে চাইতেছেন যে আপনারা শুধু জৈব সার দিয়েই ফসলটা তৈরি করেন, যেহেতু কেমিক্যাল মুক্ত রাখেন? এই কেমিক্যাল মুক্ত, শতভাগ কেমিক্যাল মুক্ত, শতভাগ, এবং সুস্বাদু। আমাদের তো ওই ভাগ্য নাই যে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের তৈরি একটা এই এই ক্ষুদ্র পরিসরের এই সবজিটা আমরা পাঠাইয়া ওনার কাছে আমরা দিব, এই সুযোগ যদি আমাদের। আপনারা কি এভাবে পরিকল্পনা করেন যে মাননীয় প্রধানমন্ত্রী যদি আপনাদের সবজি নেয় আপনারা খুশি হবেন? ঠিক আছে, খুশি ওনাকে আমরা খুশি, ওনার আহ্বানে যখন আমরা ফসলটা করি, আমাদের যদি কোনো ওয়ে থাকতো, কারো মাধ্যমে ওয়ে থাকতো, প্রধানমন্ত্রী যদি আমাদের একটু এই সবজি হাত দিয়েও ধরতো, তাহলে আমরা নিজেরা নিজেদেরকে ধন্য মনে করতাম। এবং সবাই যেন আমরা যেভাবে করি বিষমুক্ত করে, এমনিতে আমাদের অসুখ নানান রঙের অসুখে ভরিয়ে গেছে, আমরা যেন বিষমুক্ত যে ফসল করা যায় বিষমুক্ত করে এইটা। তাহলে বোঝা গেল যে আপনাদের আশা আছে যদি মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের ডাকে সাড়া দেয় তাহলে আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার হিসাবে কিছু শাকসবজি দিবেন? দিতাম, উনি যেমনি উনি যদি নিত আমরা নিজেদেরকে ধন্য মনে করতাম। আচ্ছা, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে আমাদের সাক্ষাৎ নিলেন, এটা দিয়ে এমন একটা ওয়ে যদি সৃষ্টি আল্লাহ পাক আমাদেরকে করায়, ভাইকে নসিবে রাখে, যদি কোনো জায়গার থেকে আমরা আমাদের মোবাইল নাম্বার দিয়েও যদি কেউ নক করে অথবা আপনার সাথে নক করে আমরাও আমরা খুশি হব। স্যার, যদি আমার অনলাইনে আপনাদের নক করে, ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে জানাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আমি খলিলুর রহমান, প্রজাপতি টেলিভিশন, ধন্যবাদ সবাইকে, আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।